আরে ভাই আপনি বসুন বসুন শুরু হয়নি আগে আরো অনেক ছবি লাগে সুন্দর করে নিতে কাগজ গোছানো সমস্যা হয়েছে আমরা প্রথমেই বাংলাদেশের একজন অত্যন্ত বরেণ্য ব্যক্তিত্ব, তিনি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য বিশেষ করে আমাদের নারী ক্ষমতায়নের জন্যে এবং গ্রামের অর্থনীতিতে একটি সচলতা সৃষ্টি করার জন্যে এবং আমাদের নিরক্ষরতা দূর করবার জন্যে তিনি একটি ঐতিহাসিক যুগান্তকারী ভূমিকা পালন করেছেন এবং তার প্রজ্ঞা, তার দক্ষতা এবং তার সৃজনশীলতা নিয়ে তিনি বাংলাদেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে, এনজিওকে, ব্র্যাককে তিনি বিশ্বের সবচেয়ে বড় একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তিনি তার কাজের জন্যে শুধু দেশই নয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিত্ব, ব্র্যাকের চেয়ারম্যান স্যার ফজলুল হোসেন আবেদের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় দলের জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং স্যার ফজলুল হোসেন আবেদের মৃত্যুতে দেশের এবং বিশ্বের সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে একটি বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে, তার এই অভাব সহজে পূরণ হবার নয় বলে মত প্রকাশ করা হয়েছে। স্যার ফজলুল হোসেন আবেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং তার পরিবার এবং ব্র্যাকের পরিবার এবং বাংলাদেশের কোটি মহিলা যারা ব্র্যাকের মাধ্যমে তারা তাদের নিজস্ব অবস্থানকে পরিবর্তন করতে পেরেছেন তাদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির এবং বাংলাদেশি জাতীয়তাবাদী যে দর্শন শহীদ জহিরুল রহমান, এই দর্শনকে ছড়িয়ে দেওয়ার জন্যে তিনি দীর্ঘ 35 বছর ধরে কাজ করেছেন। জিয়া পরিষদের সভাপতি যেন কবির মুরাদের ডেকাল গভীর শোক প্রকাশ করা হয়েছে, তার দুই আত্মার মাগফিরাত কামনা হয়েছে, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত অসুস্থ এবং তার চিকিৎসার জন্যে আমরা যে আইনগত যে উদ্যোগ গ্রহণ করেছিলাম
যে তার জামিন যেটা তার প্রাপ্য সেটা তাকে না দেওয়ায় ইতিপূর্বেই আমরা আমাদের অবস্থান আমরা ব্যাখ্যা করেছি, আবারও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে। এবং তার মুক্তির জন্য একটা কার্যকরী আন্দোলন গড়ে তোলবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী 19 জানুয়ারি স্বাধীনতার ঘোষক শহীদ মেজর জিয়া রহমানের জন্মবার্ষিকী, এই জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করবার জন্যে দলের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী বছর স্বাধীনতার অর্ধশত বর্ষ, এই স্বাধীনতার অর্ধশত বার্ষিকী পালন করবার জন্যে বিএনপি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করবার জন্যে একটি উপকমিটি গঠন করা হয়েছে, যে উপকমিটি তারা তাদের পরিকল্পনা এই এই সারা বছর ধরে এই অর্ধশত বার্ষিকী পালন করবার জন্য এই কর্মসূচি গ্রহণ করবেন এবং সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ব্যবস্থা করবেন। এই উপকমিটির কনভেনার করা হয়েছে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে, সদস্য করা হয়েছে বাবু গোয়াশরচন্দ্র রায়, ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমানকে। এবং এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কোঅপ করতে পারবেন, সদস্য হতে তারা নিয়ে নিতে পারবেন। আগামী 30 ডিসেম্বর সেই কলঙ্কজনক নির্বাচন, যা বাংলাদেশের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় একটি কলঙ্ক বলে আমরা মনে করি এবং যা বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করেছে, সেই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই দিনটি যথাযোগ্য গুরুত্বের সঙ্গে পালন করবার জন্যে ঐক্যজোট, ঐক্যফ্রন্ট, ঐক্যফ্রন্ট এবং বিরোধী দলের জোট এবং বিএনপি তারা তাদের করণীয় কর্মসূচি গ্রহণ করবেন এবং সেই কর্মসূচি তারা জানিয়ে তার সেইভাবে কর্মসূচি পালন করবেন। ভারতীয় লোকসভায় নাগরিক সংশোধনী আইন এবং এনআরসি ইস্যুতে বাংলাদেশকে জড়িয়ে এবং বিএনপিকে জড়িয়ে যে ধরনের উক্তি করা হয়েছে পার্লামেন্টে, সেই বিষয়ে আগামীকাল বিকাল 3টায় একটি প্রেস কনফারেন্স করা হবে, আপনাদেরকে সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা সেই প্রেস কনফারেন্সে উপস্থিত থাকবেন, আমাদের বক্তব্য আমরা সেখানে তুলে ধরব। আন্তর্জাতিক বিচার আদালত ICJতে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী গণহত্যা মামলার শুনানি ইতিমধ্যে শেষ হয়েছে এবং এটা রায়ের জন্য অপেক্ষা করছে। যেহেতু গাম্বিয়া এই বিষয়টি আন্তর্জাতিক আদালতে তুলে নিয়ে এসে এবং তার সঙ্গে সহযোগিতা করেছে ক্যানাডা এবং নেদারল্যান্ড, সেই জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়ে পত্র দেওয়া হবে। দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এখানে বাংলাদেশের কোনো ভূমিকাই ছিল না। এই ছিল আমাদের আজকের মোটামুটি আলোচনা এবং সিদ্ধান্ত। আপনাদের সম্পর্কে আমাদের একটি পুরনো ঐতিহাসিক রাজনৈতিক দল এবং নিঃসন্দেহে আওয়ামী লীগ এই জাতির গঠনে, জাতির স্বাধীনতা লাভে, গণতন্ত্রের সংগ্রামের জন্য অতীতে অনেক গৌরবময় অধ্যায় তাদের রয়েছে, ইতিহাস রয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই দলটির হাতেই বারবার গণতন্ত্র নিহিত হয়েছে। 1975 সালে তারা একবার ভারত বাকশাল তৈরি করেছিল, আবার এই কয়েক বছর ধরে, এক দশক ধরে সুপরিকল্পিতভাবে তারা একদলীয় শাসন ব্যবস্থা
চাকরি দেওয়ার জন্য সব কাজ চলতে করছে। তারপরেও আমরা যেহেতু একটি রাজনৈতিক দল, আমরা সকল রাজনৈতিক দলকে আমরা সবসময় সহযোগিতা করি, স্বাগত জানাই। এবং আওয়ামী লীগের যেহেতু ওখানে কাউন্সিলে নতুন তাদের নেতৃত্ব গঠন করা হয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা আশা করব যে এই নতুন যে কার্যকরী পরিষদ গঠিত হয়েছে, এই কার্যকরী পরিষদ তাদের অতীতের অপকর্মগুলোকে ভুলে গিয়ে জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্যে তার অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবেন, যে নির্বাচনটি নিরপেক্ষ সরকারের অধীনে হবে এবং সেটা নির্বাচন কমিশন, নতুন নির্বাচন কমিশনের পরিচালনায় অনুষ্ঠিত হবে এবং মানুষের ভোটের অধিকারগুলোকে ফিরিয়ে দেবে, তাদের অধিকারগুলোকে ফিরিয়ে দেবে। থ্যাংক ইউ।